श्री गुरु निताय गौर शीतना प्रेमानंदे निताय गौर हरि 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 बोल हरि बोल हरि बोल हरि जय महाप्रभु जय महाप्रभु जय महाप्रभु हे गुरुदेव दया हे गुरुदेव दया हे गुरुदेव दया गुरुदेव दया हे गुरुदेव दया हे गुरुदेव दया गुरुदेव दया गुरुदेव दया अमर प्राणीर चतुना जनाव गीत गुरुदेव दया गुरुदेव दया श्री कृष्ण हो जिते नाही जाए मन विषय भोगते प्रबल आशक्ति आशा नाही छाड़े मन विषय आशा नाही छाड़े मन विषय ते सदाई दुष्ट संग ना बुझी न साधु पासे जेते चित्त नहीं जा दुष्ट संग ना बुझी न साधु पासे जेते चित्त नहीं जा ओगो असतीर संगे थाकिया सतत असतीर संगे थाकिया सतत चित्त होइल वज्र प्राण गुरुदेव दया म गुरुदेव दया म गुरुदेव दया तब श्री चरण से भी जन आमी जन्म जन ओ गुरु दे तब श्री चरण
निवास चाहे यो गोंदी तो रंगा दानी करो कृपा दर्शन बोले गौर हरी दानी करो कृपा সদাই নাম তোমার গাইতে পারি এই দানি করো কৃপা বারে সদাই নাম যেন গাইতে পারি বলুন সবাই হরি হরি দানি করো কৃপা বারে বলুন সবাই হরি হরি দানি করো কৃপা বারে বলুন সবাই হরি হরি হরিনাম শ্রবণ করার জন্য ভাগবত কথা শ্রবণ করার জন্য আমার ভগবানের কথা শ্রবণ করার জন্য যে কথা শ্রবণ করলে আমাদের চিত্তরূপ দর্পণের ময়লাটা মুক্ত হয় যে কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ের মধ্যে যত কুভাবগুলো সমস্ত কিছু দূরে সরে গিয়ে আমাদের হৃদয় মন্দির হয় সৎ আমাদের মনপ্রাণ হয় পবিত্র আমাদের অন্তর হয় একেবারে সুন্দরময় সেই সঙ্গীটার নাম হলো হরি কথা সঙ্গ সাধু সঙ্গ সেই সঙ্গে আমরা সবাই এসে এখন উপস্থিত হইয়াছি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে নিজের সন্তানকে আমার ক্ষণ ক্ষমা করবেন সমস্ত সাধু গুরু বৈষ্ণব সকলের চরণকে লক্ষ্য করে এখান থেকে প্রণাম নিবেদন করছি আশীর্বাদ করুন যাতে আপনাদের মতো ভক্তের কাছে আমার মতো এই অধম কিছু ভগবানের কথা আস্বাদন করি মানব জন্ম ধন্য করতে পারি ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে আজকে আমরা আস্বাদন করতে যাব শ্রীমৎ ভাগবতের কিছু রস আস্বাদন শ্রীমৎ ভাগবতের কিছু লীলা চরিত্র শ্রীমৎ ভাগবতের কিছু গুণ মহিমা কথা রাধে বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাব বলে সুধা মাখা হরিনাম গিয়ে যাব বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাব বলে এমন সুধা মাখা হরিনাম গিয়ে যাব এখানে বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাব বলে এমন সুধা মাখা হরিনাম
जननी जी बोले के दे छिले मन राजप्रसादे सकली बोलिया गए সিধাম বৈকুণ্ঠ ধামে একটা ঘটনা হয়েছিল। ঘটনাটি কি? নারদ মুনি ভগবানকে বলতে চেয়েছিল, হে ভগবান, আমার একটা প্রশ্ন আপনার কাছে। কি প্রশ্ন? বলছে, শোনো, প্রশ্নটা কি জানো? এত বড় যুদ্ধ হয়ে গেল, মহাভারতের যুদ্ধ, আর এই যুদ্ধে তুমি কেন ভগবান হয়ে তুমি কেন পক্ষ অবলম্বন করলে? ভগবান তো কোনোদিন কারো পক্ষ অবলম্বন করবে না, ভগবান তো সকলেরই ভগবান। কিন্তু বলতে পারো, ঠাকুর, তুমি কেন কৌরবদের পক্ষ অবলম্বন না করে তুমি কেন পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছিল? তুমি পক্ষ অবলম্বন করো নাই,
এই তো আমি দেখছি তুমি পক্ষ অবলম্বন করেছো। ভগবান বললেন নারদকে, নারদ খুব ভালো প্রশ্ন তুমি করেছো, তোমার দৃষ্টিতে আমি কি না পক্ষ অবলম্বন করে পঞ্চ পাণ্ডবদের হয়ে আমি রথের সারথিটা, আমি রথের ওই দড়িটা আমি ধরেছিলাম। জানতে চাও কেন আমি কৌরবদেরকে ত্যাগ করে কেন আমি পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছিলাম, এটা তুমি জানতে চাও? নারদ বলল হ্যাঁ ঠাকুর, এটা আমি জানতে চাও, যদি তুমি এটা আমাকে জানিয়ে দাও তাহলে এটা আমার মনে বড় সংশয়টা মিটিয়ে যায়। বাহ খুব ভালো খুব ভালো, শোনো তোমার সমস্ত প্রশ্নের সংশয়গুলো মিটে যাবে। তোমাকে তিনখানি মালা নিয়ে যেতে হবে ওই ধরাধামে, একটা উত্তম, একটা মধ্যম, একটা অধম, তিনজন ব্যক্তিকে এই তিনখানি মালা তুমি প্রদান করবে। উত্তম ব্যক্তিকে মালাটা পড়াবে, মধ্যম ব্যক্তিকে মালাটা পড়াবে এবং অধম ব্যক্তিকে মালাটা পড়াবে। শুনে রাখো, তিনজনকে একসঙ্গে না পেলে মালাগুলো কিন্তু পড়ানো যাবে না। দুজনকে পেয়ে গেলে আরেকজনকে পেলে না, দুজনকে পড়িয়ে দিয়ে চলে আসবে, এটা হবে না নারদ। তিনজন ব্যক্তিকে একত্র করবে, তারপরে তুমি আমার এই মালাগুলো তাদেরকে প্রদান করবে। ও ঠাকুর, এই তিনটা মালা প্রদান করলে আমি বুঝতে পেরে যাব মহাভারতের যুদ্ধে তুমি কেন পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছিলে। ভগবান বলল হ্যাঁ গো হ্যাঁ, যাও না, আমার কথাটা একটু বিশ্বাস করো না, আমি তোমাকে যে কাজটা করতে বলছি তুমি এই কাজটা করার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হইয়া যাও। আরে বল, দেখুন ভগবানের সঙ্গে আজকে নারদের একটু মতের অমিল হচ্ছে, তো তাই মতটাকে এক সূত্রে গাঁথার জন্য তিনি এই প্রশ্নটা ছুঁড়লেন আর ভগবান ওই কথাগুলো করতে বললেন। পারিজাত ফুলের মালা, যে পারিজাত ফুলের মালা স্বর্গে পাওয়া যায়, যে পারিজাত ফুলের মালা যখন দেবতা অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের সময় কিন্তু ওই যে সমুদ্র মন্থন হয়েছিল সবাই জানেন, ওই সমুদ্র মন্থনের সময় ওই মালাটা উঠেছিল, পারিজাত ফুলের মালা। যে পারিজাত ফুলের মালা ওই স্বর্গে পাওয়া যায়। ওই পারিজাত ফুলের খুব বৈশিষ্ট্য আছে, ওই পারিজাত ফুলকে সমস্ত দেবী, সমস্ত দেবতারা এবং ভগবানও পর্যন্ত ভালোবাসে। সব থেকে উত্তম মালাটা হলো পারিজাত ফুলের মালা। তারপরে রাজ্যে দুটো মালা, একটা মালা গোলাপ ফুলের মালা আর একটা মালা এই গাঁদা ফুলের মালা, যাও এই তিনখানা মালা নিয়ে তুমি চলে যাও। নারদ বলল ভগবান আচ্ছা, তুমি আমাকে একটা কাজ দিয়েছ, তিনখানি ব্যক্তিকে আমাকে খুঁজতে হবে, ঠিক আছে ঠাকুর তোমার কথাই সত্য হোক, ঠিক আছে ঠাকুর আমি তোমার কথা বিশ্বাস করার জন্য আমি চললাম ওই ধরাধামে পৃথিবী লোকে, কিন্তু আমি তো নারদ, আমার হাতে সবসময় বীণা যন্ত্র থাকে, আমি তো নাম ছাড়া থাকতে পারি না, তাই আমি নাম করতে করতে আমি পৃথিবী লোকে আমি প্রেরণ করি। জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি, জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি, 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 হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল বল হরি বল, জয় জয় নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল, 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 হরি বল
তাহলে নারদ মুনির একটা দায়িত্ব পড়ে গেল মাথার উপরে, তাই পৃথিবী মণ্ডলে এসে চারিদিকে যারির সঙ্গে দেখা হয় তাকে বলে, বাবুজি দেখেছো আমার হাতে তিনটা মালা, এই তিনটা ব্যক্তিকে আমি খুঁজে পাচ্ছি না। বলতে পারো তোমার হিসাবে জগতে উত্তম ব্যক্তিকে, জগতে মধ্যম ব্যক্তিকে, জগতে অধম ব্যক্তিকে, আমাকে এই তিনজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। যারি কাছে যায় সে বলে আমি উত্তম, বলছে তাহলে তুমি যদি উত্তম হলে তাহলে আর দুটো মালার ব্যক্তিকে খুঁজে দাও। দুজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে যেন বলে উঠলো, ওই যে উনি এসেছেন কৌরব আর পাণ্ডবের মধ্যে, কেন ভগবান পাণ্ডবদের পক্ষ অবলম্বন করছে, তাই সর্বপ্রথম গেলেন উনি ওই দুর্যোধন দুঃশাসন যেখানে আছে। হে দুর্যোধন মহারাজ, আমি না নারদ মুনি, আমি এসেছি আপনার কাছে, আমার একটা বড় সমস্যা, আপনি তিনজন ব্যক্তিকে খুঁজে বের করে দিন। ও নারদ, সমস্যাটা কি তো বলবে তো আগে, বললো আমার এই মালাগুলোর ব্যক্তিকে খুঁজে দাও। বললো ওটা তুমি জানো না, জগতের মধ্যে যদি কেউ উত্তম হয় তাহলে আমি, আপনার জন্য তাহলে পারিজাত ফুলের মালাটা আমি রেখে দিলাম আলাদা করে। তাহলে বলুন জগতের মধ্যে মধ্যম ব্যক্তিকে, ওনারও এটাও তুমি জানো না, জগতের মধ্যে মধ্যম ব্যক্তি হলো আমার ভাই দুঃশাসন। বেশ, তাহলে আপনার ভাই দুঃশাসনের জন্য আমি এই মধ্যম মালাটা রেখে দিলাম। এবার তাহলে বলুন এই জগত মাঝারের মধ্যে অধম ব্যক্তিটিকে, যখনই বললেন জগতের মধ্যে অধম ব্যক্তিটিকে, তখন দুর্যোধন একটু চিন্তায় পড়ে গেল। হ্যাঁ কে আছিস? যা তো, যারা রাস্তাতে ঘুরে বেড়ায়, যারা ভিক্ষে করে খায়, যারা গরিব, তাদের মধ্যে একজনকে ডেকে আনবি, আমি ডেকেছি বলে বলবি, এবং তাকে আমি কিছু অর্থ দিয়ে তাকে বলবো, সে যেন মুখে বলে জগতের মধ্যে আমি হলাম অধম ব্যক্তি। সঙ্গে সঙ্গে একজন কর্মচারী রাস্তার একজন ভিখারিকে ধরে আনলো, যে ভিক্ষে করে খায় গরিব মানুষ, তাকে বলছে হ্যাঁ গো ও ভিখারি, তোমাকে আমি কিছু টাকা দেব, তুমি বলো তো এই নারদের সামনে দাঁড়িয়ে, জগতের মধ্যে যদি কেউ অধম থাকে তাহলে তুমি। ওই ভিখারিটা বলে বসলো নারদ মুনির কাছে, দুর্যোধনের কাছে, কেন গো আমি অধম হব কেন? আমি পূর্বজন্মে কোনো পাপ করেছিলাম, পূর্বজন্মে হয়তো কোনো অন্যায় করেছিলাম, যার জন্য এই জন্য আমি ভিক্ষে করে খাচ্ছি, কিন্তু আমি তো অধম বলে আমি বলতে পারবো না, আমি ওই টাকার বিনিময়ে আমি এই অপমানপূরক কথাটা আমি বলতে পারবো না। অনেকজন ভিখারিকে ডাকা হলো, কোনো ভিখারি বলল না জগতের মধ্যে আমি অধম ব্যক্তি। নারদ মুনি বলল দুর্যোধনকে, হে দুর্যোধন, আপনার সঙ্গে আমার কথা ছিল, তিনজনকে না পাওয়া গেলে মালাগুলো দিতে পারবো না, তাহলে আপনার হিসাব মতো আপনি হলেন উত্তম, আপনার ভাই হলেন মধ্যম, কিন্তু এতক্ষণ পর্যন্ত সময় চলে গেল, আপনি ওই তৃতীয় ব্যক্তিকে আমাকে খুঁজে দিতে পারেন নাই, তাই আমি আপনার এই রাজপ্রাসাদ থেকে আমি চিরবিদায় নিচ্ছি, আপনি পারবেন না উত্তম ব্যক্তি এই আসনটা দখল করতে। হরি বল। এরপরে নারদ মুনি কোথায় গেলেন? এরপরে নারদ মুনি গেলেন ওই যে পাণ্ডবদের ওই গৃহমাঝারি, বলে দিয়েছিল তো যে দুর্যোধন দুঃশাসন যদি না ওটা দিতে পারে তাহলে অন্তিমে তুমি কিন্তু পাণ্ডবদের যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এদের তুমি বাসভবনে তুমি যাবে। নারদ মুনি ওই তিনখানা মালা নিয়ে, ওই তিনখানা মালাকে নিয়ে আবার তিনি এদের বাড়িতে এসে উপস্থিত। আর যখন এই নারদ মুনি এই পাণ্ডবদের বাসভবনের দিকে আসছেন, যুধিষ্ঠির কিন্তু সেই দিন বাড়িতে ছিল। হরি বল। যুধিষ্ঠির দেখছে দূর থেকে পরম বৈষ্ণব শ্রী নারদ মুনি, তিনি ভগবানের স্মরণ করতে করতে ওই তাদের বাসভবনের দিকে আসছে, আর দূর থেকে বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে ভুলন্তুতি হয়ে প্রণাম করলেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবা,
অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহ বৈষ্ণব সেবা বাঞ্ছা কালীপতর ভস্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো দেখো নারদ মুনি এখনো কিন্তু তার সঙ্গে কিছু কথা বলে নাই, দূর থেকে শুধু দেখলো ওই নারদ মুনিকে। আর শাস্ত্রে বিবদ্ধ আছে কথাগুলো আপনারা জানেন, প্রকৃত বৈষ্ণবকে যত দূর থেকে তুমি তাকে দেখো না কেন, তুমি যদি ভক্ত হও তোমার নিয়ম তিলকধারী কোনো বৈষ্ণবকে দর্শন করলে, তিলকধারী কোনো বাবাজিকে দর্শন করলে, নিয়ম নিষ্ঠা পূর্ণ করে এমন কোনো সাধুকে দর্শন করলে তোমাকে কিন্তু দূর থেকে তাকে তার চরণ লক্ষ্য করে প্রণাম করতে হয়। কেন গো মা? না ভগবান নিজ মুখে বলেছেন না, অহম আমার গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভগবানের প্রাণটা কি দিয়ে গঠিত? ভগবানের প্রাণটা গঠিত বৈষ্ণবদের এই হৃদয়টা দিয়ে। হরি তাই এমন বৈষ্ণবকে দূর থেকে দর্শন করা প্রত্যেকটি ভক্তের করণীয় কর্তব্য। যুধিষ্ঠির তাই এই কর্মটি করলেন, নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন না আপনি কেন এসেছেন, আপনার কি প্রয়োজন? ওটা পরের কথা, আগে আমার গৃহস্থের ব্যক্তির প্রয়োজন। বাড়িতে যদি কোনো ওদের মতো সৎ হৃদয় মানুষ আছে আমি তার চরণকে লক্ষ্য করে আমি প্রণাম নিবেদন করব। নারদ মুনি এবার প্রথম কর্মটাতে মনটাকে আকর্ষণ করে নিলেন যুধিষ্ঠির, কার মনকে টেনে নিলেন? নারদ মুনির মনটাকে জয় করে নিলেন। নারদ মুনির মনটা আনন্দে আটখানা হলো, দেখো দেখো এর আচরণ কত সুন্দর। কিছুক্ষণ আগে গিয়েছিলাম আমি দুর্যোধনের বাড়িতে, সে আমাকে প্রণাম প্রণাম কিছুই করে না, কিন্তু দেখো এর বাড়িতে আসার আগে এ কেন আমাকে কত সুন্দর করে প্রণাম করছেন এবং আমাকে চরণ ধৌত করার জন্য ব্যতব্যস্ত হয়ে পড়েছে। ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, ভক্ত ভুক্তা শেষ, এ তিন সাধনের বল। আজকে অনেকে আপনারা ভাগবত শুনতে এসেছেন, সাধন ভজনে এগোনোর জন্য তো আমরা সবাই চেষ্টা করি নাকি, কিন্তু এগোবো যে আমি সাধন ভজন পথে কি পথ অবলম্বন করে এগোনো যায় এগুলো জানতে হয়, বুঝতে হয়, ভাগবত কথা শুনতে হয়, কীর্তন গান শুনতে হয়। মহাজন বলল ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, ভক্ত ভুক্তা শেষ, এই তিন সাধনের বল। জানো কি, যদি কাহারো বাড়িতে পবিত্র তেমন সাধুর চরণ ধৌত করা যায় আর ওই পবিত্র সাধুর চরণ ধৌত জল যদি তোমার ঘরের ছাতের উপরে ফেলতে পারো, ওই ঘরে কোনো দিনের জন্য বজ্রপাত হয়ে কারো মৃত্যুবরণ হবে না। হ্যাঁ গো মা, আপনার পাকা বাড়ি হোক, আপনার মাটির বাড়ি হোক, আপনার যেই বাড়ি হোক, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত জল যদি আপনি আপনার ঘরের মধ্যে ফেলতে পারেন, ওই ঘরে কোনো দিনের জন্য বজ্রপাত হয়ে কারো মৃত্যুবরণ হবে না। বৈষ্ণবের এত মহাত্ম, ভগবানের ভক্তির এত মহাত্ম, ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, ভক্ত ভুক্তা শেষ। ভক্ত ভুক্তা শেষ কাকে বলে? না ভগবানের ভক্ত প্রসাদ সেবা করার পরে তার যে উচ্ছিষ্টটা পড়ে থাকে সেইটা ভক্তগণ যদি প্রসাদ রূপে তাকে গ্রহণ করিয়া থাকে ওইটার নাম হলো ভক্ত ভুক্তা শেষ। ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, ভক্ত ভুক্তা শেষ, এ তিন সাধনের বল। তাই নারদ মুনি দাঁড়িয়ে আছেন, এইবারে তিনাকে সুন্দর করে আসনে বসতে দিলেন, বলছে আপনি কি সেবা করবেন, আমরা গরিব, আপনার মতো বৈষ্ণবকে সেবা দেওয়ার আমাদের বাড়িতে কিছুই নাই, বলুন আপনি কি সেবা করবেন। নারদ মুনি বলল হ্যাঁ গো সেবা করব কি, তোমাদের এই আচরণ দর্শন করে আমার মনটা বড় প্রীত হয়েছে, তোমাদের এই আচরণ দর্শন করে আমার মনটা বড় আনন্দ হয়েছে,
শোনো, জিজ্ঞাসা যখন করছো তখন তোমাদেরকে বলছি, শোনো গো পঞ্চপাণ্ডব ও যুধিষ্ঠির, আমি তো নারদ, আমি একটা সমস্যায় পড়েছি। সমস্যাটা কি জানো? এই দেখেছো আমার হাতে তিনখানা মালা, উত্তম, মধ্যম এবং অধম। এই তিনখানা মালা আমি প্রদান করার ব্যক্তি খুঁজে পাচ্ছি না, তুমি পারবে বলো তো? তোমার জ্ঞানে, তোমার চিন্তাধারায় তিনজন সেই ব্যক্তি কে কে হতে পারে? যুধিষ্ঠির বললেন, ঠাকুর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি যেটা বলবো আপনি শুনবেন তো? শুনবো গো শুনবো। বলো না তুমি, তোমার জ্ঞানে, তোমার চিন্তায় এই তিনখানি মালা কে কে পেতে পারে? সর্বপ্রথম উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির, ঠাকুর যদি উত্তম পারিজাত ফুলের মালাটা আপনি দিতে চান, তাহলে আমার জ্ঞানে কে জানেন, ওই দেখুন আমার বাড়িতে একটা উঁচু আসন আমি তৈরি করে রেখেছি, সমস্ত আসনগুলোর থেকে একটা আসন আমি একটু উঁচুতে রেখেছি, আর ওই আসনে প্রতিদিন কত মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে রাখি, প্রতিদিন ওই আসনটা সুন্দর করে আমি সেবা পরিচর্যা করি। কার জন্য জানো? জগতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, জগতের মধ্যে যিনি উত্তম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। আমার এই হৃদয়ে পালঙ্ক খুলে রেখেছি, আমার ওই হৃদয়ে পালঙ্কে ভগবানকে বসানোর লাগিয়া এই যে উঁচু আসন খানা তুমি দর্শন করছো, এই উঁচু আসনে অন্য কাহারো জন্য আমি করি নাই, একমাত্র করিয়াছি আমার ভগবান কৃষ্ণের জন্য, আমার সখা কৃষ্ণের জন্য, আমার বন্ধু কৃষ্ণের জন্য। তাই কৃষ্ণময় জগত হয়ে ওই কৃষ্ণের জন্য আমি এই উত্তম মালা খানি প্রদান করানোর জন্য বললাম। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, ওই কৃষ্ণ নামে যেন সুধা ঝরে, কৃষ্ণেরই নাম গাই, কৃষ্ণেরই নাম গাই, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা ঝরে, কৃষ্ণেরই নাম গাই, কৃষ্ণেরই নাম গাই, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ সে মূরতি শয়নে স্বপনে হেরে, নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতি শয়নে স্বপনে হেরে, অগণিত চন্দ্র প্রভাতে সূর্য, নিশিত চন্দ্র প্রভাত সূর্য, বাজিছে তারি বাঁশরে, বাজিছে তারি বাঁশরে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই নাম গাই, কৃষ্ণেরই নাম গাই, গগনি গগনি কৃষ্ণ সে মরুতি নয়নে নয়নে হেরে, গগনে গগনে কৃষ্ণ সে মূরতি নয়নে নয়নে
गगने कृष्ण से मोरती नयने नयने हे रे गगने गगने कृष्ण से मोरती नयने नयने हे रे शैल चूड़ाते सागर सुनीले शैल चूड़ा ओगो तुमी जे शंका हारी तुमी जे शंका बोलो कृष्णा कृष्णा सुधु श्री कृष्णा कृष्णा बिना किछु ना बंधु जगत पते गोपेशंत श्री राधा कांत नमः भगवान कृष्णचंद्र की अनादिरादि गोविंद की भजत्र नंदन भगवान कृष्णचंद्र की जय जय निताय गौर प्रेमानंदे हरि 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 वाह 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 ताले तुमार विचारे जगतेर मध्ये उत्तम व्यक्ति होलो एई तुमार हिसाबे होलो जार जन्य आसनटा करेछो जार नाम किना बोलले कृष्णचंद्र एखोनो जे दुजन बाकी आछे मध्यम एवं अधम ताले बोलो तुमार विचारे जगतेर मध्यम ताले व्यक्ति के कार जन्य एई मालाटा आमि राखते पारि संगे संगे युधिष्ठिर बोले उठलें जगतर मध्य मध्यम व्यक्ति कारा जान ओई भगवान के जरा मन प्राणे भलोबाशे ओई भगवान जरा नयन चले कादे ओई भगवान जरा माला गाथे ओई भगवान जरा मंदिर निर्माण करे ओई भगवान जरा प्रतिदिन जपमालाय नाम करे ओई भगवान जरा एकादशी पालन करे ओई भगवान जरा त्याग स्वीकार करे ওই ভগবানের জন্য যারা নিয়ম সেবা ব্রত করে ওই ভগবানের জন্য যারা নিশিঙ্গ চতুর্দশী করে শ্রী পঞ্চমী তিথি করে আর কিছুদিন পরে সরস্বতী পুজো হবে নাকি এই সরস্বতী পুজো দিন মাগো আমাদের ঘরে ছেলে মেয়েরা বিদ্যালয়ে যায় তারা আরাধ্য দেবী সরস্বতী পুজো করার জন্য কিন্তু যারা কৃষ্ণ ভক্ত এখানে অনেক কৃষ্ণ ভক্ত আজ হরির কথা শুনতে এসেছে কৃষ্ণ ভক্তরা প্রশ্ন করে হ্যাঁ গো ওই দিন কৃষ্ণ ভক্তদের করণীয় কর্তব্য কি খুব মূল্যবান প্রশ্ন সরস্বতী হলো আরাধ্য দেবী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী স্কুলের যারা ছাত্ররা স্কুলের যারা ছাত্রীরা তারা ওই দিন সরস্বতী পুজোকে নিয়ে মেতে থাকবে কিন্তু কৃষ্ণ ভক্ত যারা বৈষ্ণব যারা সাধু যারা তারা ওই দিন কি কাজটা করবে তার তাদের ওই দিন কোনো কাজ আছে কি মহাজন বলল আছে জানো কি ওই দিন একজনের আবির্ভাব হয়েছিল এই ধরাধামে তার নাম কি তার নাম অন্য কিছুই নয় তার নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি হলো শ্রী পঞ্চমী তিথিতে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা এত ভালোবাসি যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই হরিনাম বিলিয়ে দিয়ে গিয়েছেন আর গৌরাঙ্গ মহাপ্রভুর এই হরিনামকে কেন্দ্র করে আমরা সবাই হরিনাম আয়াতকে সবাই আমরা বলছি কিন্তু বলুন তো এই গৌরাঙ্গ মহাপ্রভুকে এত সুন্দর করে হরি বলার জন্য কি সুযোগটা করে দিয়েছিল বিষ্ণুপ্রিয়ার মতো এমন পবিত্র গুণ সম্পন্ন স্ত্রীকে পেয়েছিল বলে তবে তিনি এত মুক্ত ভাবে হরিনাম করার সুযোগ পেয়েছিল তাই গৌরাঙ্গ মহাপ্রভুর এত জয় গুণকার যেমন ভাবে করবেন সরস্বতী পুজো দিন সরস্বতী দেবীকে অবশ্যই প্রণাম করব তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত যারা বৈষ্ণব যারা সাধু যারা হরিনামকে যারা ভালোবাসে ভগবানকে যারা ভালোবাসে তারা অন্যান্য দিন না করলেও অন্তত ওই পঞ্চমী তিথিতে বিষ্ণুপ্রিয়া দেবীর একটা ছবিকে
তাতে তুলসী দেওয়া তাতে চন্দন দেওয়া তাতে মালা পরানো এই কর্মটা আপনারা করিবেন যদি এটা বিষ্ণুপ্রিয়ার নাম আপনারা করতে পারেন ওই তিথিতে বিষ্ণুপ্রিয়ার দেবী কৃপা আমরা অবশ্যই আলাদা করে লাভ করব হরি বল তাই বিষ্ণুপ্রিয়া দেবীকে আমাদের সকলকে স্মরণ করতে হবে যে বিষ্ণুপ্রিয়া দেবী আমরা কতটুকু ভজন করি মা আমরা কতটুকু ঠাকুরকে ডাকি যে বিষ্ণুপ্রিয়া দেবী সবাই আপনারা জানেন যত নাম যত যত ফের হরি নাম করত হ্যাঁ ততগুলো তন্ডুল তন্ডুল মানে চাল ততগুলো তন্ডুল একটা নারিকেলের মালাই করে রাখতো সন্ধে বেলায় ওই যে সারা দিন জপমালা করে যে চালগুলো রাখতো ওটাকে জল দিত আর ওই জল দিয়ে ওই চালটা ফুলে যেত ওইটাকে ভগবানকে ভোগ লাগে ওইটাকে সেবা করে তিনি তার জীবনটা কাটিয়েছিলেন আপনি আমি কতটুকু ভজন করি গো ভজনের নামে আমরা ভজন করতে ব্যস্ত কার বাড়িতে কেমন করে সেবা দিবে আগে হিসাব করি তবে তার বাড়িতে আমরা সেবা করতে যাব এই দিকে আমাদের লক্ষ্য ভজনের দিকে লক্ষ্য আমাদের কম তাই নারদ মুনিকে বলল শোনো গো শোনো দ্বিতীয় মালাটা যদি দিতে চাও মধ্যম মালাটা যদি দিতে চাও সেটা আর অন্য কেউ নয় সেটা হবে আমার হিসাবে আপনি নারদ কত সৌভাগ্যের ফলে আপনি আমার বাড়িতে এসেছেন আমার বিচারে এই দ্বিতীয় মধ্যম মালাটি আমি আপনার গলায় দেওয়ার জন্য প্রস্তুত হতে পারিলাম কারণ আমরা আপনার মতো ভক্ত হতে পারি না নারদ মুনি এই প্রশ্নের উত্তরটাও শুনে তিনি অবাক হয়ে গেল দেখো গো দেখো প্রথম মালাটা দিল কৃষ্ণের জন্য দ্বিতীয় মালাটা দিল কৃষ্ণের ভক্তের জন্য তাহলে আরেকখানা মালা যে আছে যুধিষ্ঠির এই মালাটা তাহলে আমি কাকে দেব এই মালাটা আমি কাকে দেব কি গো চুপ করে দাঁড়িয়ে আছো কেন কি গো চুপ করে বসে আছো কেন বলেন প্রভু জগতে কেউ কিন্তু নিজ মুখে অধম বলতে চায় না সকলের ভাব সে বড় সকলের ভাব সে উত্তম বড় সেই হয় নিজেকে যে হীন মনে করতে পারে তৃণসম এ সংসারে বিনীত যে হতে পারে সেই হয় ভক্তির অধিকারী ভক্তির অতুল শক্তি ভক্তি বিনে নাহি মুক্তি ভক্তির যাই বলিহারি তাই জগতের মধ্যে যদি কেউ অধম থাকে জগতের মধ্যে যদি কেউ সব থেকে নিকৃষ্ট থাকে তাহলে আমি স্বয়ং আমি এখনো পর্যন্ত আমার কৃষ্ণের প্রতি ভালোবাসা এখনো পর্যন্ত আমার ভগবানের প্রতি ভালোবাসা ষোলো আনা আমি দিতে পারি নাই ভগবান বলেছেন নিশ্চয়ই জানেন এক আনা দিলে হবে না আমায় দু আনা দিলে হবে না আমায় তিন আনা দিলে হবে না আমায় এক মনে তুমি সংসারকে ভালোবাসছো আরেক মনে তুমি ঠাকুরকে ভালোবাসছো দুইটা মন করে ঠাকুরকে ডাকছো ওই ডাকটা যে মা তোমার অভাব হয়ে যাচ্ছে একদিকে ঠাকুরের দিকে মন আরেক দিকে তোমার গোবিন্দের দিকে মন দুই দিকে মন যদি করিয়ে ফেলো তাহলে কি তোমা গো তোমার ওই ভক্তিটা তুমি পরিপূর্ণ সঠিক আকারে করতে পারবেন না তাই যতটুকু করব ভালো করে করব যতটুকু করব মন দিয়ে করব তাই যুধিষ্ঠিরকে বললেন যে আমার এই তৃতীয় যে অধম মালাটা এই মালাটা আপনি আমার জন্য সগচ্ছিত করে রাখিয়া দেন তিনটি ব্যক্তিকে যখন পাওয়া গেল সঙ্গে সঙ্গে নারদ মুনি চলে গেল ভগবানের কাছে ভগবান আমি তোমায় দোষারোপ করেছিলাম কেন তুমি দুর্যোধনদের ত্যাগ করে কেন তুমি পাণ্ডবদের পক্ষ নিয়েছিলে ঠাকুর আমি নারদ হয়ে বলছি যতটুকু সময় যুধিষ্ঠিরের ওই বাড়িতে ছিলাম ততটুকু সময় আমার মনটা আনন্দে ভরিয়া গিয়াছে ও এই জন্য বুঝতে পেরেছি ভগবান তুমি এমনও পরম ভক্ত তোমার যুধিষ্ঠির ওই যুধিষ্ঠিরের পক্ষ অবলম্বন করে তুমি এত বড় যুদ্ধের সমস্ত কিছু ক্রিয়াকলাপ করলে ও ঠাকুর আর তোমায় প্রশ্ন করব না ও ঠাকুর আর তোমার কাছে জানতে চাইব না ভগবান হয়ে তুমি কেন এই পক্ষ অবলম্বন করেছো ভগবান বললে হ্যাঁ গো
যার হৃদয়ের ডাক যেমন, যার মনের সহজ সরলতা যেমন, যার মনের মধ্যে যত ভক্তি সে তত আমাকে তত তাড়াতাড়ি কাছে পাইয়া থাকে। আর যারের যার মনের মধ্যে অহংকার আছে, যে অহংকার গুলো থাকলে মানুষের পতন হয়, যে অহংকার গুলো থাকলে মানুষ আরো নিম্নগামী হয়, ওই অহংকার গুলো কি কি? রূপের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার। হ্যাঁ, এই অহংকার গুলো যখন কোনো মানবের মধ্যে থাকবে তখন ওই মানুষ আর মনুষ্যত্বের মধ্যে থাকে না, তখন ওই মানুষ পশুর সমান হইয়া যায়। তাই যদি মানব জন্ম ধন্য করতে চাও তাহলে তোমার এই মনের অহংকার গুলো সব মাটির সঙ্গে মিশিয়া দিয়া হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, হরি হরি বলি মুখে ধ্রুব জ্ঞান ধ্রুব লোকে, শিব হয়েছে সর্বত্যাগী শ্মশান নিবাস করে, হরি হরি বলি মুখে ধ্রুব জ্ঞান ধ্রুব লোকে, শিব হয়েছে সর্বত্যাগী শ্মশান নিবাস করে, হরি হরি বলি মুখে ও গো ধ্রুব জ্ঞান ধ্রুব লোকে, শিব হয়েছে সর্বত্যাগী শ্মশান নিবাস করে, গো হরি হরি বলি মুখে ধ্রুব গেল ধ্রুব লোকে, শিব হয়েছেন সর্বত্যাগী শ্মশান নিবাস করে, গো এই হরি নামের লাগে নারদ হইল বৈরাগী, নারদ হইল বৈরাগী, এই হরি নামের লাগি নারদ হইল বৈরাগী, এই হরি নাম চতুর মুখে গান করে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, হরি বল রে, তাই গৌর হরি হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, বল রে বল রে, হরি হরি বল রে, ও গো ইয়োধিনীর এই বাসনা হরি বল বল মনে রসনা, খুঁজে যাবে তোরি ভব যন্ত্রণা ভব নদীর পারে যাবে, ইয়োধিনীর এই বাসনা ওরে হরি বল বল মনে রসনা, খুঁজে
পূজা বিদুর ভব যন্ত্রণ ভব পাদ পাব যাবি রে এই অধীনের এই বাসনা হরি বলি বল মন রসনা পচে যাবি তোরি ভব যন্ত্রণা ভব পাদে যাবি রে এই অধীনের এই বাসনা হরি বল বল মন রসনা ঘুচে যাবে তোর ভব যন্ত্রণা ভব নদীর পাড়ে যাবি রে হরি বল রে হরি বল হরি বল রে বল রে হরি হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রাধে শ্যাম জয় নিতাই গৌর হরি বল জয় নিতাই গৌর হরি বল জয় নিতাই গৌর হরি বল কোন একটা জায়গায় সেখান করার শাসক হলেন মুসলিম নবাব আর ওই নবাব বের বাড়িতে দুইজন ভিখারি আসত মাঝে মাঝে একজন ভিখারি ছিল কৃষ্ণ ভক্ত আরেকজন ভিখারি ছিল কৃষ্ণ ভক্ত বহির্মুখ তাই যে ভক্তটি কৃষ্ণ নাম করে না আমার ভক্তির লক্ষণ কি হরি নাম সবসময় করে তো সুখেও করবে যেমন দুঃখেও করবে তেমন সুখের সময় হরি নাম করব দুঃখের সময় করব না এটা না তুমি সুখে থাকো দুঃখে থাকো যেখানে থাকো না কেন তুমি যদি ভক্ত হও ভক্তের নিয়ম হলো তোমাকে সদা সর্বক্ষণ হরি নাম তোমাকে করতে হবে তো একজন বৈষ্ণব তিনি সদা সর্বক্ষণ ভগবানের নাম করতেন আর গুরুদেব তাকে দিয়েছিল একটা ভিক্ষার ঝুলি আর ওই ভিক্ষার ঝুলিটা নিয়ে যার বাড়িতে যেতেন উনি সেখানে গিয়ে ওই হরি নাম করতেন হরি নাম করতেন করতাল বাজিয়ে বাজিয়ে হরি নাম গান শোনাতেন সবাইকে হরি নাম করতে 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 তিনি আজকে চলে গেলেন কোথায় তিনি আজকে চলে গেলেন একজন নবাবের বাড়িতে ওই নবাবের বাড়িতে গিয়ে হরি নাম করছেন এই যে গানটা আপনারা শুনলেন আর সঙ্গে সঙ্গে উপর থেকে নেমে এসে বললেন ওহে ভিখারি তুমি যে হরির নাম করছো ঠাকুরের নাম করছো ওই ঠাকুরকে বলো না তোমাকে দুটো চাল কলা মূল্য দিবে আমার বাড়িতে ভিক্ষে করতে এসছে কেন তোমার ঠাকুর যদি তোমাকে খাওয়ায় তোমার ভগবান যদি তোমাকে খাওয়ায় তাহলে কি করতে আমার বাড়িতে এসেছো আমি তোমাকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেব যাও তোমার বাড়িতে ফিরে যাও আমি তোমায় ভিক্ষা দেব না আবার মনে মনে চিন্তা করলেন হ্যারে বাড়িতে একজন এসে যদি ফিরে চলে যায় এটা অপমান বোধ হয় তো তাই যে চালগুলো পোকা চাল যে চালগুলো মানুষ খাবার যোগ্য নয় এই চালগুলো দিল কাকে এই চালগুলো দিল ওই পবিত্র কৃষ্ণ ভক্ত বৈষ্ণবটিকে কিছুক্ষণ পরে ওই নবাবের বাড়িতে আরেকজন এসে উপস্থিত যে নবাবের বাড়িতে এসে বলছে আমার নবাব দিলে দুঃখ যায় নইলে দুঃখ কেমনে যায় আমার নবাব দিলে দুঃখ যায় নইলে দুঃখ কেমনে যায় নবাব আপনি খুব ভালো মানুষ আপনি দিলে দুঃখ যায় আপনি খুব ভালো মনের মানুষ আর নবাব যিনি না তিনি একটা সোনার জন্য বসেছিল ভগবানের নাম বাদ দিয়ে যে আমার নাম করবে আমি এখান করার রাজা আমি মানুষকে দিলে খেতে পায় ভগবান টগবান কেউ নাই ভগবান টগবান বলে কেউ নাই আমি দিলে খেতে পায় একজন কর্মচারীকে বলল হ্যারে এই ভিখারিটা কিন্তু এসে ঠাকুরের নাম করছে না এই ভিখারিটা এসে আমার নাম করছে শোন ওই ভিখারিটাকে অনেকগুলো চাল দে অনেক কিছু আলু দে অনেক রকমের কিছু হরিভুজি করে দে আর যখনই এই নবাবের কাছ থেকে এই ফকির যখন ওই এত কিছু চালকলা মূল্য পেল উনি মনে বড় আনন্দ লাভ করলো বাহ এই নবাবের একটু নাম করলাম আর নবাব ওর নামটা শুনে আমাকে এত কিছু দিল ঠিক আছে এরপরে যতবার এই নবাবের বাড়িতে আসবো ততবারই নবাবের জয় গুণগান করব কারণ
নবাবের নাম করলেই তো বেশি কিছু পাওয়া যায়। তাই আবার এক মাস যেতে না যেতে এই লোভী যে ভিখারিটা, এই লোভী যে ফকির সাহেব, উনি আবার এসে গেলেন নবাবের বাড়িতে। ওই নবাবের বাড়িতে এসে বলছে, নবাব আপনি খুব ভালো, আপনার মন খুব ভালো। আমার নবাব দিলে দুঃখ যায়, নইলে দুঃখ কেমনে যায়। 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 হরি বল। আবার যখন ওই নবাবের নাম করলেন, তখন আবার অনেকগুলো হরি ভুজি করে দিয়ে দিল। কিছুক্ষণ পরে পরম কৃষ্ণ ভক্তটি এসে ওই নবাবের বাড়িতে গান করলো, আমার গোবিন্দ দিলে দুঃখ যায়, নইলে দুঃখ কেমনে যায়। 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সাবধান, এই গান আমার ভালো লাগছে না, এই গান তুমি বন্ধ করো। তোমাকে আমি আগের বারে কতগুলো পোকা চাল দিয়েছিলাম, আগের বারে তোমাকে আমি কতগুলো অপমান করেছিলাম, তোমার নাগনিস কিছুই নাই, তোমাকে অপমান করলাম, তোমাকে কত না কত ব্যথা দিলাম, আবার তুমি আমার বাড়িতে এসেছো ভিক্ষে করতে। আবার ভিক্ষে করতে এসেছো তো এসেছো ভালো, আবার ভিক্ষে করতে এসে তুমি ভগবানের নাম করছো, তাহলে আমার বাড়িতে এসেছো কেন? কে আছিস? ওকে আবার কতগুলো পোকা চাল দিয়ে দে, আবার কতগুলোকে অপমান করার জন্য। হরি বল। আবার কতগুলো অপমান করার জন্য ওকে আজে বাজে খাবার অবস্তু গুলো ওকে দান কর। আজকে যারা ভাগবত শুনতে এসেছেন তারা জানেন, ভগবানের যারা ভক্ত হবে, যে যেটা দেয় সেটাকে তারা সা আদরে গ্রহণ করে, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করে। ভালোটা দিলেও তারা নেবে, মন্দটা দিলেও তারা নেবে। তারা জানে কি, ঠাকুর আজকে আমার ভাগ্যে এই মন্দটাই ছিল, আমি এটা মন্দ বলে বলবো না, আমি তোমার নাম করব। তুমি আমাকে ভালোও দিলেও কি, মন্দও দিলেও কি, মা রবিরাগ হবি যো ইচ্ছা তোমার গোবিন্দ। আমাকে সুখ দিলেও আমি তোমায় ডাকব, আমি তোমাকে দুঃখ দিলেও আমি তোমাকে কিন্তু ডাকব। এটাই তো ভক্তের করণীয় কর্তব্য নাকি মা? তাই পবিত্র ভক্ত যারা যে যেটা দেয় সেটাকে সাদরে গ্রহণ করে বাড়িতে নিয়ে গিয়ে তার ওই গোপালকে ভোগ লাগায়। এমনি করে বেশ কটা দিন কেটে গেল, একজন কৃষ্ণ ভক্ত আরেকজন লোভী ভক্ত, প্রতিজন যায় নবাবের বাড়িতে, একজন পায় অনেক কিছু চাল কলা মূলক, আরেকজন পায় পোকা চাল, মানুষের ব্যবহারের অযোগ্য চাল। ভগবান এবার সুদর্শন চক্রটা ঘোরাবে নাকি মা? ভগবানের আরেক নাম কি? সুদর্শন ধারী ভগবান, সুখা নিচ দুঃখা নিচ, সুখ আর দুঃখ এটা কোনোদিন মানুষ কাউকে দিতে পারে না, এটা দিতে পারেন তিনি। দিয়ে ধন পিড়ে মন, হরে নিতে কতক্ষণ। দেখুন ঘটনাটা কি হয়ে গেল। এই যে নবাব, যে নবাব প্রতিদিনের জন্য প্রতিবারের জন্য এই লোভী যে সবসময় ওই নবাবের নাম করে, ওই নবাবকে যে এত কিছু দেয়, আজকে চিন্তা করলো ওকে আমি আজকে এমন একটা কিছু দান করব সারা জীবন ও যেন আর ভিক্ষে করে খায়। কি করলো? বাজার থেকে একটা বড় তরমুজ কিনে আনলো, আর ওই তরমুজ কিনে এনে ওই তরমুজের মধ্য থেকে লাল অংশগুলোকে সরিয়ে ওই নবাবের নাম অঙ্কিত অনেকগুলো মোহর ওতে প্রবেশ করালো। মূল উদ্দেশ্য কি?
মূল উদ্দেশ্য হলো ওই ভিখারি যেন আর কোনদিনের জন্য ভিক্ষা করে খায়, আমি ওকে এমন কিছু আজকে দেব। তাই কে আছিস? যা তো একজন কর্মচারী বাজার থেকে একটা বড় তরমুজ কিনে আয়। সঙ্গে সঙ্গে একটা বড় তরমুজ কিনে আনলো, আর ওই তরমুজ কিনে এনে তরমুজের লাল অংশটাকে সরিয়ে অনেক অনেক কোটি কোটি টাকার সোনার মোহর ওই তরমুজের ভিতরে প্রবেশ করিয়ে বাইর থেকে চাপাটাকে লাগিয়ে দিল। আর বলল, ওই নবাব শোন, যখন ওই ভিখারিটা আসবে, ওই ফকিরটা আসবে, যে ফকির আমার নাম করে, ওই ফকিরটাকে তোরা প্রতিদিনের মতো চাল কলামগুলো দিবি না, আজকে তোরা দিবি কি এই আমার নামাঙ্কিত যে মোহরগুলো তরমুজটা দিয়েছি, এই তরমুজটাই ওই ফকিরকে তোরা দান করবি। কিছুক্ষণ পরে ওই ফকিরটা এসে গেল। ওই ফকিরটা একই রকম করে ওই নবাবীর বড় জয়গুণ গান করছে। ভিখারিদের বলছে, হ্যাঁ গো, আজকে আমার জন্য কি ব্যবস্থা রেখেছে, আজকে আমার জন্য কি আছে? কর্মচারীগণ বলে উঠল, ও ফকির, আজকে তোমার ভাগ্যে বোধহয় দুঃখ আছে, জানো আজকে একটা 20 টাকা দামের একটা তরমুজ রেখেছি নবাব তোমার জন্য। তরমুজটাকে এনে বলল, এই নাও, এই তরমুজটা তুমি গ্রহণ করে বাড়ি চলে যাও। সে কি, প্রতিবারে তোমরা কত কিছু দাও, প্রতিবারে তোমরা আমার এই ঝোলাটাকে ভরে দাও, আর মনে আমার কত বড় আনন্দ, আর আজকে তোমার নবাব এই সামান্য একটা তরমুজ দিয়েছে, কিন্তু নবাবের কাছে কিছু তো বলতে পারছেন না যে আপনি এটা কেন আমায় দিলেন, প্রশ্ন করতে পারছেন না। নবাবের কাছ থেকে ওই তরমুজটা নিয়ে নবাবের বাড়ি থেকে বেরিয়ে এলো ওই ফকির সাহেব। ওই ফকির সাহেব এই বাড়িতে এসে সকলকে বলতে লাগলো, শোনো গো শোনো, এই নবাব বড় লোভী লোক, এই নবাব এত বড় বাড়ি করেছে কার জন্য জানো? আপনার আমার মতো মানুষের টাকাকে চুষে। পাড়া প্রতিবেশীগণ বলল, হ্যাঁ গো, তোমার হলো কি, তুমি তো এতদিন ধরে নবাবের জয় দিতে, আজকে তুমি নবাবের বিরুদ্ধে চলে গেলে, আজকে তুমি নবাবের বিরুদ্ধে কি কথা বলছো? বলবো না তো কি জানো, প্রতিদিন আমার এই ঝোলাটা ভরে দেয়, আজকে দেখো একটা 20 টাকা দামের একটা তরমুজ দিয়েছে, বলতো এই তরমুজটা পেয়ে কি আমার মন শান্তি হবে? তাই আমার মনে বড় শান্তি নাই, তাই আমি নবাবের বিরুদ্ধে আজকে আচরণ করছি। কিন্তু তরমুজটা আমি কোন মুখে বাড়ি নিয়ে যাই, বরং এই তরমুজটা কোন একটা দোকানিকে আমি দেব, তার বিনিময়ে যদি 100 চাল দেয় ওই চালটা আমি বাড়িতে নিয়ে গিয়ে অন্তত ফুটিয়ে দুটো অন্ন খেতে পারবো। তাই একজন দোকানদারকে বললেন, ও দোকানদার শোনো, এই তরমুজটা তুমি গ্রহণ করো, আর এই তরমুজটা তুমি নিয়ে ওর বিনিময়ে 100 হোক বা 150 হোক, ওর বিনিময়ে কিছু চাল দাও, ওই চালটা নিয়ে আজকে আমি সেবা করব। আমি আর কোনো দিনের জন্য এই নবাবের বাড়িতে ভিক্ষে করতে আসবো না। তাই একজন দোকানদারের কাছে ওই তরমুজটাকে রেখে দিয়ে তার বিনিময়ে 100 চাল নিয়ে ওই নবাব নবাবের কাছ থেকে উনি বাড়ি চলে গেলেন। পরের দিন সকালবেলায় ওই দোকানদারের কাছ দিয়ে এই পরম বৈষ্ণব যিনি হরি বল, যার গলায় তুলসীর মালা, যার বদনে হরি নাম, যার মনের মধ্যে কোনো পাপ নাই, যার মনটা পরিপূর্ণ শুদ্ধ, যে ভগবান ছাড়া কিছুই জানে না, যে ভগবানের নাম ছাড়া কিছুই জানে না, প্রতিদিন যেমন ওই দোকানটার সামনে দিয়ে যায়, আজকেও ওই দোকানের সামনে দিয়ে ভগবানের নাম করতে করতে যাচ্ছেন। এমত সময় ওই দোকানদার বলল, হে গোসাই, আমার একটা নিবেদন তোমার কাছে, একটু এদিকে এসো তো। বৈষ্ণব কি চিন্তা করলেন, এই দোকানদার আবার কি মতলব করে আমায় ডাকছে, যাই, আমি বৈষ্ণব মানুষ, আমাকে গরিবও ডাকলে যাব, ধনীও ডাকলে যাব, যে আমাকে ডাকবে আমি তার বাড়িতে যাব। বলো বলো বলো, আমার অনেক বেলা হয়ে যাচ্ছে, অন্যের বাড়িতে আমাকে ভিক্ষে করতে হবে, বলো তো দোকানদার তুমি আমায় কেন ডেকেছো? দোকানদার বলে বুঝলেন, হে বৈষ্ণব ঠাকুর, আপনি প্রতিদিন আমার দোকানের সামনে দিয়ে যান, আপনি প্রতিদিন করতাল বাজিয়ে গান করেন, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি আপনার মতো ভক্ত হতে পারিনি, কিন্তু আপনার মতো ভক্তদের বদলে হরি নাম বড় শ্রদ্ধা করি গোসাই, আজকে আমার একটা ইচ্ছে হয়েছে,
আপনি যে গোপাল সেবা করেন, আপনি যে রাধা মাধবের সেবা করেন, আমি একটা কিছু দেব, আপনি এটা আপনার গোপালকে ভোগ লাগাবেন কি? কি দেবে আমায় তুমি? এই একটা তরবুজ পেয়েছি আমি তোমার গোপাল ভোগ লাগানোর জন্য। নাও না, নাও নাও নাও, এই তরবুজটা তুমি গ্রহণ করো, আর তরবুজটা নিয়ে গিয়ে তোমার বাড়িতে গোপালকে ভোগ লাগাবে। আরে প্রথমেই বলেছিলাম সুদর্শন ধারী মধুসূদন, তিনি এই যে সুদর্শনের চাকাটা ঘোরান, এটা তিনি যখন যেটা ইচ্ছে করেন তিনি কিন্তু করিয়া থাকেন। বৈষ্ণবের কাছে এসে গেল ওই নবাবের দেওয়া ওই তরবুজটা, আর ওই তরবুজটাকে গ্রহণ করে তিনি দু এক ঘর ভিক্ষে করে তিনি চলে গেলেন বাড়িতে গোপাল মন্দিরে। স্ত্রীকে গিয়ে বলছেন, হ্যাঁ গো দেখো আজকে আমার গোপালের কি মহিমা, আজকে আমার ভগবানের কি মহিমা। আজকে না একজন দোকানদার আমাকে প্রণাম করলো, আমাকে কত ভক্তি করলো, আমার নাম নাকি তার কত ভালো লাগে, এই গুরু প্রদত্ত এই যে হরিনাম, এই হরিনাম নাকি তার কত ভালো লাগে, আর সেই ভালো লাগার জন্য না সে আমাকে একটা তরবুজ দান করেছে। যাও 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 তাড়াতাড়ি করে, এটাকে আমি না করে এ আমার গোপালের তুমি ভোগ লাগাও, আর গোপালের ভোগ লাগানোর পরে এই যে প্রসাদ হবে এই প্রসাদ আমরা তুমি আর আমি আমরা স্বামী স্ত্রী সেবা করবো। হরি বল। পরম বৈষ্ণব ওই গোসাই কিছুটা দূরে গেল বাড়ি থেকে হাত পা ধোয়ার জন্য, আর হাত পা ধুতে গেল ওদিকে, আর এদিকে যখন ওনার স্ত্রী যখন ওটাকে আঙিনা করতে গেল, একই একই এ তো তরবুজ নয়, এ তো তরবুজ রূপে মহা মহা মূল্যবান সোনার মোহরগুলো, এবং এই সোনার মোহরগুলোতে আমাদের এখান করার যিনি নবাব, আমাদের এখান করার যিনি রাজা, আমাদের এখান করার যিনি ওই সকলের বড়, যার কত কত লক্ষ লক্ষ মুদ্রা টাকা পয়সা জমিদার, সে নবাবের নাম লেখা আছে প্রত্যেকটা মোহরের মধ্যে। স্বামী তুমি কি চুরি করেছো? সংসার চলে না বলে, ভিক্ষা করে সংসার চলে না বলে তুমি চুরি করেছো? আমি তো জানতাম স্বামী তুমি বড়, তুমি বড় অন্যান্য স্বামীদের থেকে, তুমি আমার স্বামী বড় ভাগ্যবান, আমি নিজেকে ভাগ্যবতী মনে করতাম। স্ত্রীর গলায় জড়িয়ে ধরে বলল, হ্যাঁ গো তোমার কি মনে হয় হরি বল আমি বিন্দুমাত্র চুরি করতে পারি? সংসার না চলে চলবে, জল খেয়ে থাকবো, অন্যায় পথে পয়সা রোজগার আমি করব না, হরি বল এ কর্ম আমি কোনোদিনের জন্য করতে পারবো না। তাহলে স্বামী এই যে চলেছো দেখো দেখো, আমি না করতে বসেছিলাম, আর এত এত সোনার মোহর আমাদের নবাবের, শোনো আমাদেরকে ধরার আগে চলো আমরা আগে গিয়ে ধরা দেই নবাবের কাছে, এর প্রকৃত রহস্যটা কি, কেন এত বড় কাণ্ড হলো, চলো চলো আমরা স্বামী স্ত্রী যাই। তাই নবাবের কাছে এই পরম বৈষ্ণব আর তার স্ত্রী দুজনা গিয়ে বলল, নবাব একি তোমার হাতে ওটা কি গো? আমার হাতে কি বুঝতে পারছেন না, আমার হাতে আপনার নামাঙ্কিত সোনার এই মোহর যুক্ত তরবুজ। কি বললে? এই তরবুজটা তুমি পেলে কি করে? ওগো এটা তো আমি গিয়েছিলাম আমার একজন মনোনীত একজনকে। কি করে এটা পেলে বলো, এই তরবুজটা তুমি কোথায় পেলে? হুজুর এই তরবুজটা আমাকে একজন দান করেছে। কি বললে? তোমার মতে ভিখারি কি এই তরবুজটা দান করেছে? কে সে তোমায় দান করেছে? হুজুর রাগ করবেন না, আমাকে অন্য কিছু মনে করবেন না, একজন দোকানদার, তার দোকানের সামনে দিয়ে গিয়েছিলাম, সে এটা আমাকে দান করেছে। রাজা বলে বসলেন, কে আছিস? যা তো ওই দোকানদারকে ডেকে নিয়ে আয়। দোকানদারকে ডেকে আনা হলো, দোকানদারকে প্রশ্ন করলেন, হ্যাঁ গো দোকানদার এই তরবুজটা কে তুমি কি এই বৈষ্ণবকে দিয়েছো? যে বৈষ্ণব সদা সর্বক্ষণ বদনে হরির নাম করে, যে বৈষ্ণবটা আমার বাড়িতে এসে কোনোদিন আমার নাম করে না,
যে গোসাই এসে সদা সর্বক্ষণ ঈশ্বরের নাম করে। তুমি কি এই তরবুজটাকে দিয়েছো? দোকানদার সাদা সিধে মানুষ তো, তিনি বললো হ্যাঁ আমি ওই তরবুজটা দিয়েছি। তুমি তরবুজটা পেলে কোথায়? কোথায় পেলাম জানেন? প্রতিদিন যে ফকিরটাকে আপনি এত চালকলা মূল্য দিতেন, যে ফকিরটা প্রতিদিন আপনার বাড়িতে এসে আপনার জয় দিত, আপনার নাম করত, আপনাকে ভগবান বলে মনে করত, আপনি নাকি গতকাল তাকে সামান্য একটা 20 টাকা দামের তরমুজ দিয়েছিলেন, তাই না? তার ওটা দেখে পছন্দ হয় নাই, তাই আপনার এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আপনাকে কত না কত অপমান সূচক কথা বলে গেল, আমি একটাও মিথ্যে বলছি না। এই কে আছিস? যা তো ওই ফকির ভিখারিটাকে ডেকে নিয়ে আয় তো। ফকির ভিখারিটাকে ডেকে আনা হলো। হ্যাঁ গো, তোমাকে যে তরবুজটা দিয়েছিলাম তুমি ওটা নিজে না গ্রহণ করে দোকানদারকে দিয়েছিলে কি? ফকির বলে উঠল হ্যাঁ হুজুর, আমি ওটা দিয়েছিলাম ওই দোকানদারকে। হে ভক্তমণ্ডলীগণ, নবাব তো বিচারক প্রকৃত, কত না কত প্রতিদিন বিচার করে। যখন এই তিনজনকে একত্র করলো, একত্র করার পরে তিনি বুঝতে পেরে গেলেন আসল রহস্যটা কি। এই যে উঁচু আসনে বসেছিল নবাব, উঁচু আসন থেকে নিচে নেমে এলো হরিবল, উঁচু আসন থেকে মাটিতে নেমে এলো কার কাছে জানো? এই যে তিনজন আছে না, বৈষ্ণব গোসাই যিনি, যিনি ভগবান ছাড়া কিছুই জানে না, যিনি ভগবানের উপর পরিপূর্ণ নির্ভরশীল, এই নবাব এসে এই গোসাইয়ের চরণের কাছে হাত জোড় করে বললেন হে গোসাই, আমি এতদিন মনে করতাম মানুষ দিলে মানুষের দুঃখ থেকে মুক্ত হয়, আমি এতদিন নিজেকে ভগবান বলে চিন্তা করতাম, আমি এতদিন নিজেকে সেই ঈশ্বর বলে চিন্তা করতাম, কিন্তু আপনি আমার এই ভুলটাকে ভেঙে দিলেন, আপনি আমার এই ভুলটাকে ভেঙে দিলেন। যতবার আপনি আমার বাড়িতে এসেছেন ততবার আপনার মতো উত্তম ব্যক্তিকে আমি পোকা চাল দিয়েছি, আপনার মতো উত্তম ব্যক্তিকে আমি অপমান করেছি, আজকে আপনার চরণের কাছে এসে আমি ক্ষমা স্বীকার করছি হে গোসাই, আপনি আমায় ক্ষমা করুন, আমার আর বুঝতে বাকি নাই। আপনি যে ঈশ্বরের নাম করেন, ওই ভগবান দিলে দুঃখ যায়, নইলে দুঃখ কেমনে যায়, 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি, গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি, গোবিন্দ জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি, গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি, গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি, গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি, গোবিন্দ জয় জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বলো। আজ থেকে আমি আপনার মন্ত্রে দীক্ষিত হলাম, আজ থেকে আপনি আপনাকে আমি গুরু রূপে বরণ করলাম, আমার যত ধন
ঐশ্বর্য আমার যত টাকা পয়সা আজকে আমি আপনার চরণে সব উজাড় করে দিলাম আপনার গোপালের মন্দির আপনি সুন্দর করে নির্মাণ করুন আপনার গোপালকে সুন্দর করে সাজান আজ থেকে আমার যত কিছু সম্পত্তি সব আপনার মতো সৎ মানুষের কাছে আমি ঢেলে দিলাম সবাই বুঝতে পারল সবাই ওই গোসাইকে ধন্যবাদ দিল দেখো গো দেখো বিশ্বাসে মিলাই বস্তু তোর কি বহুদূর ভগবান যিনি হন তিনি প্রথমে ভক্তকে দুঃখ দেয় ভগবান যিনি হন তিনি প্রথমে ভক্তকে অনেক কষ্ট দেয় কিন্তু এত দুঃখ পাওয়া সত্ত্বেও এত কষ্ট পাওয়া সত্ত্বেও যদি কোনো ভক্ত তার ভক্তিটাকে একই রকম ধরতে পারে অন্তিমে গিয়ে ভগবান সেই ভক্তকে অনেক অনেক কিছু করে তিনি দিয়ে থাকে হরি বল অহং ভক্ত পরাধীন যশ স্বতন্ত্র এইব দ্বিজ সাধু বিগস্ত হৃদয় ভক্ত ভক্ত জনপ্রিয় যে হয় আমার আস করি তার সর্বনাশ যদি না ছাড়ে আমার পাশ হই তার দাসের দাসা কৃষ্ণ নামে কালী বেগমে আমার পুরাম কৃষ্ণ নামে কান্দিবে কবে আমার পোড়াম কৃষ্ণ নামে কান্দিবে কবে আমার পোড়াম কৃষ্ণ নামে কান্দিবে কবে আমার পোড়াম কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাব কৃষ্ণ নামে কানবে কবে আমার পোড়াম ও গো কৃষ্ণ নামে কানবে কবে আমার পোড়াম কৃষ্ণ নামে নামা বলি পড়িব কবে কৃষ্ণ নামে নামা বলি পড়িব কবে কৃষ্ণ নামে নামা বলি পড়িব কবে নামে নামা বলি পড়ব কবে গা ও কবে যাব আমি মধুর বৃন্দাবন ধাম কৃষ্ণ নামে পারের সম্বল কৃষ্ণ নামে পারের কবে পাব দর্শন কৃষ্ণ নামে কানবে কবে আমার পোড়াম কৃষ্ণ নামে কানবে কবে আমার পোড়াম ও গো কৃষ্ণ আমার কেন শোনা কালো সোনা বনমালিশ ও গো কৃষ্ণ আমার।